प्रणाम सर नीलाद्री बाबू उनके प्रणाम समस्त शिक्षक शिक्षिका स्कूले सबा के नमस्कार जाना छात्र अनेक भालोबासा जरा अन्य सदस्य सबा के नमस्कार जाना तो आजकल एरक एक प्रोग्रामे उपस्थित थकते पे खूब भलो लगे स्कूल लाइफ दिनगुलर कथा मन पड़े खूब आनंद लगे बाच्चागुलो যেগুলো করছেন অসিত বাবু একটু বকে দিচ্ছেন করছেন এগুলো খুব নর্মাল ব্যাপার কিন্তু ওই আর কি ছোটবেলাকার দুষ্টুমি তো এর মধ্যে থেকেও কিভাবে বাচ্চাদেরকে মনোসংযোগ মানে আকর্ষণ করানো যায় যোগের প্রতি কারণ আমরা এক সময় যোগটা আমাদের একদমই ভারতবর্ষের নিজের জিনিস ছিল কিন্তু ধীরে ধীরে সেটাকে আমরা হারিয়েছিলাম যাই হোক কেন্দ্র সরকারের একটু উদ্যোগে আমরা আবার সেগুলো নিয়ে বিভিন্ন লেভেলে চর্চা করছি এবং আমরা নিজেদের লিভ ইন ফিডের যে আমরা উদ্যোগ নিয়েছি যে স্কুলে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে একটু সচেতনতা বাড়াবো যারা যাতে ওরা একটু সুস্থ থাকে ভালো থাকে আর আর আমি নিজে ব্যক্তিগতভাবে ট্রিটমেন্টের পাতেও আছি তো খুব ছোট ছোট বাচ্চা এদেরকে দেখে মনে পড়ছে আমার কাছে আসে 9 থেকে 11 12 এইরকম এই বয়সে ছোট ছোট বাচ্চাদের এত নার্ভের সমস্যা মানে সেটা দেখে না খুব আতঙ্কও লাগে আর কি একদম ছোট বাচ্চা কেন এরকম হচ্ছে তাদের এমআরআই করাতে হচ্ছে এমআরআই বাট নর্মাল কিন্তু হচ্ছে একাধিক টেস্ট করাতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের পেটে ট্যাবেল মানে চোখের সমস্যা নানান রকমের আর কি সমস্যাগুলো হচ্ছে ছোট মেয়েদের মেইনলি কিছু সমস্যা আছে সেগুলোকে যদি না আমরা ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কি হবে না নিজেদের পড়াশোনার মনোসংযোগ বাড়াতে গেলে আগে শরীরটাকে ফিট রাখতে হবে আমার যদি পেটের যন্ত্রণা হয় পেট ব্যথা করছে তখন তো পড়ায় মন বসবে না তাই না তো আমি আগে আমার শরীরটাকে ফিট রাখবো তারপরে গিয়ে কি হবে আমার তখন পড়াশোনার দিকে মন দিতে সুবিধা হবে তো এইটা করতে গিয়ে করতে হবে ব্যায়ামের মাধ্যমে সেটা যদি প্রত্যেক দিন 15 মিনিট আমি যদি একটু সময় বের করে কিছু অ্যাক্টিভিটি যোগের পশ্চাৎ করা যায় তাহলে কিন্তু অনেক অসুখ থেকে সবাই বেরিয়ে আসতে পারি এবং সেটা শুধু ফিজিক্যালি নয় মেন্টালিও একটা ব্যাপার থাকে এখন ছোট ছোট বাচ্চাদের দেখবেন কাউন্সিলিং করাতে হচ্ছে তাদের নানান রকমের মনের মানসিক সমস্যা হচ্ছে তো সেটা কিন্তু যোগের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস আছে যেগুলোর মাধ্যমে আমি এগুলো থেকে বেরোতে পারি তো আমি সেইগুলো একটু খুব কম সময়ের মধ্যে পড়াশোনা মেনটেন করে যাতে ছোট সময়ের মধ্যে কি কি করা যায় আমি সূর্য নমস্কার দেখাচ্ছি সূর্য নমস্কারে 12টা পার্ট আছে এবং সেইটার মাধ্যমে